আমরা বলি চিনি অ্যাভয়েড করবেন, চিনি খাবেন না, রিফাইন্ড সুগার খাবেন না, কিন্তু ফলেও তো চিনি থাকে। আমরা কেন বলি না যে ফল খাবেন না, ফল অ্যাভয়েড করবেন? এটার পিছনের সায়েন্সটা কী? এটার পিছনের ব্যাখ্যাটা হলো, আপনি যখন চিনি খান, আপনি হয়তো পানিতে গুলে বা হচ্ছে কোনো কিছুর সাথে মিশিয়ে আপনি চিনি খেয়ে ফেললেন, সেই চিনিটা পেটে আপনার ইন্টেস্টাইনে যাওয়ার পরে খুব দ্রুত রক্তে মিশে যায়। রেডিমেড চিনি অ্যাভেলেবল আছে, গ্লুকোজ অ্যাভেলেবল আছে, সেটা খুব দ্রুত রক্তে চলে যায়। এই দ্রুত রক্তে চলে যাওয়ার যে অভ্যাসটা বা যে প্যাটার্নটা, এটা খারাপ। এটা আপনাকে দীর্ঘদিন এরকম হতে থাকলে আপনাকে বিভিন্ন রোগ শোকে ফেলে দিবে, ডায়াবেটিস এবং আনুষাঙ্গিক বিভিন্ন রোগ নিয়ে আসবে। আর ফলের থেকে যখন আপনি চিনি বের করতে যান, ফলের ভিতর যে চিনি থাকে সেটা যখন বের করতে হয়, সেটা কত কষ্ট করতে হয় চিন্তা করুন। আপনি ফলটা প্রথমে হাতে নেন, চাবান, কামড়ান, গিলেন, এরপরে ফলটা আপনার পেটে যায়, ইন্টেস্টাইনে যায়। ইন্টেস্টাইনেরও কিন্তু ফলের নানা উপাদান থেকে চিনিটাকে বের করে নিয়ে আসতে অনেক কষ্ট করতে হয়, সময় লাগে। ফলের মধ্যে বিভিন্ন উপাদান থাকে, ফাইবার থাকে, এর ভিতরে চিনিগুলো থাকে, তো সেখান থেকে খুব ধীরে ধীরে চিনি বের করে আনে আপনার ইন্টেস্টাইন হজমের মাধ্যমে, বিভিন্ন খুব ধীরে ধীরে চিনি বের করে আনে এবং খুব ধীরে ধীরে চিনি আপনার রক্তে গিয়ে মিশে। তো ওই যে প্রথমে যে আপনি চিনি খেলেন, সরাসরি রক্তে চিনি ঢুকে গেল, আর এখানে আপনি চিনিযুক্ত ফল খেলেন, বাট খুব ধীরে 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 সে চিনিটা আপনার রক্তে মিশলো, যেটা হার্মফুল না, সেটা খুব একটা ক্ষতিকারক না। আর তাছাড়া ফল কিন্তু আপনাকে শুধু চিনি দেয় না, বিভিন্ন ভিটামিন, মিনারেলস, পুষ্টিকর বিভিন্ন উপাদান একসাথে দিয়ে দেয়। সেই জন্য আমরা চিনিকে খারাপ বললেও কখনো বলি না যে ফল খারাপ, ফল খাবেন না, কারণ ফলের অনেক উপকারিতা আছে যেটা চিনি কোনোভাবেই দিতে পারে না।